যথাযথভাবে বাজেট বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর। দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ 34 পাহাড়, জীবন সংখ্যায় 10 লাখ মানুষ কাজে আসছে না, সতর্কবার্তা। এবং যুক্তরাজ্যে ভোট আজ, রাজনৈতিক মঞ্চে পালা বদলের ইঙ্গিত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। যথাযথভাবে বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলা করেই দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ভারত সফর নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ভারতের সাথে ছিটমহল বিনিময় সহ বিভিন্ন সংকটের সমাধান আওয়ামী লীগ সরকারই করেছে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মাননীয় স্পিকার, আপনাকে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী দিন। 19 দিনের এ বৈঠকে 6 জুন প্রস্তাব করা হয় 2024-25 অর্থ বছরের বাজেট। বাজেটের উপর বক্তব্য রাখেন সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের সহ 236 জন সংসদ সদস্য। অধিবেশনের সমাপনী বক্তব্যে 7,97,000 কোটি টাকার যে বাজেট, তা বাস্তবায়নে সকলের সহযোগিতা চান সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয়, বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন। এবং সেই ক্ষেত্রে আমি আরও বলব যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে, সেটা বিবেচনা করে সকলকে একচ্ছতা সাধন করতে হবে। ভারত সফর নিয়ে সমালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, যোগাযোগের ক্ষেত্রে এখন একে অপরের উপর নির্ভরশীল। 3 বিঘা করিডোর, ছিটমহল বিনিময়ের মতো বড় বড় সমস্যার সমাধান আওয়ামী লীগ সরকারের হাত ধরেই হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন সংসদ নেতা। আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি, দেশ বেঁচে দিয়ে আসছি। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। সেই সাথে 92 সালে খালেদা জিয়া গেল ভারতে, সেখানে একটা যুক্ত ইস্তাহার ঘোষণায় 11 অনুচ্ছেদে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন, যা আমরা কখনো স্বীকার করি না। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বললেন, গঙ্গা পানির কথা, ও হো, আমি তো ভুলেই গিয়েছিলাম। দেশের কেউ যেন গৃহহীন না থাকে, সে লক্ষ্যে জলবায়ু উদ্বাস্তু সহ সকল গৃহহীনকেই ঘরের ব্যবস্থা করার কথাও সংসদকে জানান সরকার প্রধান। আজকে ঘর পাওয়ার সাথে সাথে তারা বিদ্যুৎ, সুপেয় পানি, উন্নত স্যানিটেশন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা, সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে বিএনপির বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করেই অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে দেশ। সেই অবস্থার থেকে অন্তত একটু বলতে পারি যে 2009 ওই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী সব কিছু মোকাবেলা করেও বাংলাদেশটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এই জন্য যে দেশের মানুষের ভাগ্যটা পরিবর্তন করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অধিবেশনে পাশ হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 সহ 7টি বিল। পরে সংসদ মুলতবি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পাহাড় ধসের সংখ্যার মধ্যেও চট্টগ্রাম নগরীতে ঝুঁকি নিয়ে বসবাস করছে 8 থেকে 10 লাখ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলেও কোনো কাজে আসছে না। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরা ইকরামুল হকের তথ্যে আরও জানাচ্ছেন সমর ইসলাম।
বর্ষা এলে শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে দৌড়ঝাঁপ। নগরীতে 65টির মধ্যে 34টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে 8 থেকে 10 লাখ মানুষ। পাহাড়ে বসবাসরত এই জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে পুনর্বাসন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রযন্ত্র কঠোর না হবে, রাষ্ট্রযন্ত্র তার আভ্যন্তরীণ মেকানিজমকে কারেকশন করতে না পারবে, দুষ্টুটিপূর্ণ সেখান থেকে ত্রুটি সরাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পাহাড়গুলি বাঁচানোর কোনো সুযোগ আমরা দেখি না। সিটি মেয়র বলছেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে নাগরিক সুবিধা বিচ্ছিন্ন করা ও মাইকিং সহ নানা কর্মসূচি স্থায়ী কোনো সমাধান নয়। তাকে আইনের আওতায় এনে বাধ্য করতে হবে, তুমি যে পাহাড় কেটেছো সেই পাহাড়কে সেই পাহাড়ের মতো করে দাও, করে দিতে না পারলে এমন শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কেউ আর পাহাড় কাটতে সাহস না করে। পরিবেশ অধিদপ্তরের দাবি, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে নিয়মিত মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই কোনো ধরনের পাহাড় কর্তনের বিষয় আমাদের নজরে আসে, আমরা তৎক্ষণাৎ এই বিষয়টি অ্যাড্রেস করার চেষ্টা করি এবং এই বিষয়ে বিশেষত পরিবেশ আইনে আমরা নিয়মিত মামলা রুজু থেকে শুরু করে এনফোর্সমেন্টের আওতায় ক্ষতিপূরণ আরোপ আরোপের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকি। 2007 সালের 11 জুন চট্টগ্রামে পাহাড় ধসে 127 জনের মৃত্যু হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা কিছু কমে এসেছে। এরপরও তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলাসহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামে পানিবন্দী অসহায় জীবন কাটাচ্ছেন বানভাসীরা। বন্যার পানিতে সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে তাহিরপুর, বিশ্বম্বরপুর, মধ্যনগর, দোয়ারাবাজার ও শাল্লা উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট থাকায় বিপাকে রয়েছে পানিবন্দীরা। সুরমার পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে বইছে। পানিবন্দী রয়েছে রংপুর ও কুড়িগ্রামের মানুষ। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন আজ। 650 আসনে হাউস অব কমন্সের প্রতিনিধিত্বের পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে দেশটির জনগণ। বিভিন্ন জনমত জরিপে কিওর স্টারমারে লেবার পার্টি বড় ব্যবধানে ঋষি সোনাকে কনজারভেটিভ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। যুক্তরাজ্যের রাজনৈতিক মঞ্চে ক্ষমতার পালা বদলের ইঙ্গিত। জনমত জরিপে এবার নির্বাচনে ঋষি সুনাকে নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির হেরে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। একই সঙ্গে রেকর্ড ভোটে কিওর স্টারমারের লেবার পার্টির জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচনে 650 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 95টি দলের 4,515 প্রার্থী। এর মধ্যে 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে রাত 9টা পর্যন্ত। টানা 14 বছর ধরে ক্ষমতায় থাকলেও বারবার নেতা পরিবর্তন হয়েছে কনজারভেটিভ পার্টির, সঙ্গে 5 বার বদলেছে প্রধানমন্ত্রীও। এবার নির্বাচনে আশ্রয় প্রার্থীদের রোয়ান্ডা পাঠিয়ে দেওয়ার নীতিকে অগ্রাধিকার দিয়েছেন 44 বছর বয়সী ঋষি সুনাক। এই নীতি বাস্তবায়িত হলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা ঠেকানো যাবে। অন্যদিকে লেবার পার্টি ক্ষমতায় এলে এই পরিকল্পনা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে, স্বাস্থ্যসেবা খাতে বৈষম্য ও ব্যয় কমানো, আবাসন সমস্যা, অভিবাসন, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবেলা সহ 11টি বিষয়ের উপর নির্ভর করছে নির্বাচনে কে জয়ী হবেন। তবে যেই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হন না কেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ জীবনযাত্রার ব্যয় কমানোই প্রধান চ্যালেঞ্জ হবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা সেতুকে নিয়ে অমিত সম্ভাবনা, কৃষি, পর্যটন ও বাণিজ্য প্রসারে সমীক্ষার তাগিদ। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদ। আর্থিক, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের নিয়ামক হয়ে উঠেছে পদ্মা সেতু। চালুর 2 বছরে প্রকল্পটির মূল্যায়নে যথেষ্ট সময় না হলেও সময়ভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ সহ গবেষণায় হাত দেওয়া উচিত, এমন মত বিশেষজ্ঞদের। মোহাম্মদ নূরনবীর রিপোর্ট, ছবি তুলেছেন ইয়াকুব লিটু।
দূরত্ব যতই হোক আত্মবিশ্বাস বেড়েছে মানুষের, অন্তত ঘড়ি ঘণ্টা ধরে নিশ্চয়তা আছে গন্তব্যে যাবার। ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা যাচাইয়ে বলা হয়েছিল উন্নয়নের এ প্রবেশদ্বার মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি বাড়াবে 1.23%, শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলেই জিডিপির প্রবৃদ্ধি বাড়াবে 2.3%। কৃষি সম্প্রসারণ, পর্যটন বিকাশ ও ব্যবসা বাণিজ্যের প্রসারে অবদান রাখছে সেতুটি। বিদ্যুৎ, গ্যাস, অপটিক্যাল ফাইবার, ট্রেন চলাচলের হিসেব বিবেচনায় না নিলেও 2022 সালের 25 জুন থেকে এ পর্যন্ত 2 বছরে 1,27,00,000 গাড়ি পারাপার করেছে সেতু দিয়ে। টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকা। 21 জেলার 3 কোটি মানুষ উন্নয়নের সরাসরি সুবিধাভোগী। দ্যার ইজ নো শর্টকাট আনসার। কারণ হচ্ছে যে কোনো প্রজেক্টেরই আফটার ইম্প্যাক্ট হতে হলে 5 থেকে 10 বছর দেখতে হয়। আপনি যখন বড় একটা গালা প্রজেক্ট করলেন, সাথে সাথে আপনার কিন্তু অন্যান্য যে কানেক্টিভিটি আছে সেগুলোকে আপনার নজর দিতে হবে। সেতুটি চালুর পর একের পর এক যুদ্ধ, বিগ্রহ, ডলার সংকট, অর্থনৈতিক মন্দায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিনিয়োগকে কিছুটা শ্লথ করেছে, কিন্তু এতে হতাশ হবার কিছুই নেই বলছেন গবেষক ও প্রকল্প সংশ্লিষ্টরা। সারা ওয়ার্ল্ডে একটা ভোলাটাইল সিচুয়েশন আছে এখন, সবগুলো দেশই কিন্তু সাফার করছে, ডেফিনেটলি এটা ডেভেলপমেন্টকে হ্যাম্পার করছে। দুই রকম বেনিফিট, একটা হলো ফাইন্যান্সিয়াল, একটা ইকোনমি। ইকোনমিটাকে আমরা সবগুলোকে আমরা ইকোনমিতে যোগ করি। আমরা চিন্তা করেছিলাম, পরে অনেকেই বললো যে এক্সপার্টরা যে এখনো সময় হয় নাই, এখন যদি আমি করি প্রিম্যাচিউর যে লাভটা হবে এটা ধরতে আসবে, অতটা হাইলাইটেড হবে না। আপনি যদি 5 বছর পরে করেন দেন চেঞ্জটা বোঝা যাবে। আঞ্চলিক কানেক্টিভিটিতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি এখন জেলাভিত্তিক উন্নয়নের কথাও বলছেন গবেষকরা। ডেফিনেটলি ইটস সিগনেচার প্রজেক্ট, এটার আসলে কোনো বিকল্প নাই, কিন্তু আনুষঙ্গিক আমাদের ডেভেলপমেন্টগুলো করতে হবে, যে লোকাল, ন্যাশনাল, রিজিওনাল এবং গ্লোবাল স্কেলে ব্রিজিং করতে, সে কাজটা স্লো হচ্ছে, এরিয়া ভিত্তিক ডেভেলপমেন্টে যেতে হবে, এটা আমার ফার্স্ট সাজেশন। 32,605 কোটি টাকা ব্যয়ে সেতুটি নিজস্ব ঋণের 1,262,66,06,548 কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে সেতু বিভাগ। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। প্রয়োজনের তুলনায় 1/3 জনবল নিয়ে চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। 1,200 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হয় প্রায় 2,800, ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। হাসানাল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। শিশু ওয়ার্ডের 2 নম্বর ইউনিটে শয্যা সংখ্যা 30টি, এর বিপরীতে এই ইউনিটে রোগী ভর্তি 179, ফলে এক বেডে 3 থেকে 4 জন, মেঝে সহ বারান্দা এমনকি ওয়ার্ডের সামনের রাস্তায়ও ঠাঁই হয়েছে শিশু রোগীদের। অন্য ওয়ার্ডের একই চিত্র। মেডিসিন বিভাগের 15 নম্বর মহিলা ওয়ার্ডে 40 বেডের বিপরীতে 180 রোগী ভর্তি। বাচ্চাদের সাথে সাধারণত 2 থেকে 3 জন অ্যাটেন্ডেন্ট তো থাকে, তো তাহলে 179 জন পেশেন্ট, তার সাথে আরও 3 গুণ ধরতে হবে তার অ্যাটেন্ডেন্ট। স্বল্প সংখ্যক টিম নিয়েই, স্বল্প সংখ্যক ব্যবস্থাপনা নিয়ে যতদূর সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। 1,200 বেডের কাঠামো অনুযায়ী হাসপাতালে জনবল, অথচ এখন যে অবস্থা তাতে প্রয়োজন 2,105 জন, সেখানে রয়েছে 1,795 জন, ফলে কম জনবল নিয়েই চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এ অবস্থায় সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। দ্রুত জনবল ও বেডের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। চিকিৎসকদেরকে নিয়োগ দিয়ে, জনবল নিয়োগ দিয়ে এটাকে ব্যাপক একটি রূপ দিলে আমার মনে হয় যে মানুষের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে। টেকনোলজির সাথে জড়িত আমার মনে হয় সেগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, ডাক্তাররাও যদি একটু বেশি সময় দিতে পারে রোগীকে, তাহলে আমরা যে রোগীগুলো হারিয়ে ফেলছি যারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে সেটা হয়তো হবে না। এরই মধ্যে হাসপাতালটি 1,200 বেড থেকে 2,400 বেডে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্মাণ করা হচ্ছে একটি 10-তলা ভবন। এটি চালু হলে চিকিৎসার সেবার মান বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভিতরেই আরেকটি 10-তলা ভবন নির্মিত হচ্ছে, প্রায় 7ম তলা পর্যন্ত হয়ে গেছে। সেটি স্পেশালাইজড একটা ইউনিট, যেখানে ক্যান্সার এবং কিডনি এবং লিভার এই জাতীয় জটিল সমস্যা অসুখের
চিকিৎসা করার জন্য নির্মাণ করা হচ্ছে। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যেটা আছে এখানে, আউটডোর প্যাথোলজিটা বলি আমরা, রেডিওলজি যে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট যেটা আছে, এগুলোর কিন্তু অনেক এখানে আপগ্রেড হয়েছে। তো প্যাথোলজির ব্যাপারে যদি বলতে চাই, এখানে অলমোস্ট 90% পরীক্ষা আমরা এখান থেকে করছি। শুধু সেবার মান বাড়ানোই নয়, রোগীদের আস্থা অর্জনেও নজর দিতে চায় কর্তৃপক্ষ। কাউন্সিলিং, রোগীর সঙ্গে কথা বলা, রোগীকে সময় দেওয়া, এই জিনিসটা যদি একটু ইম্প্রুভমেন্ট করা যায় এই সাইডে, আমার মনে হয় আমাদের দেশের চিকিৎসা আমি বলি যে কোনো অংশেই কিন্তু খারাপ না। জনবল কম হওয়া সত্ত্বেও সার্বক্ষণিক সচল আছে প্যাথোলজি বিভাগ। 90% পরীক্ষাই হাসপাতালে হয়ে থাকে বলে দাবি করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রত্নজামান, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি স্লাইম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যথাযথভাবে বাজেট বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ 34 পাহাড়, জীবন সংখ্যায় 10 লাখ মানুষ কাজে আসছে না, সতর্কবার্তা। এবং যুক্তরাজ্যের ভোট আজ, রাজনৈতিক মঞ্চে পালা বদলের ইঙ্গিত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21/24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।